বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, লাভা দিয়ে তো আপনারা অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন, তখন কি হবে যখন এই লাল গলন্ত লাভাকে একটি নারিকেলের মধ্যে ঢেলে দেওয়া হবে? তখন কি সেই নারিকেলটি একেবারে পুরো ছাই হয়ে যাবে, নাকি নারিকেলের কিছুই হবে না? আর বন্ধুরা, আপনারা সবাই জানেন যুদ্ধের মধ্যে যে ট্যাঙ্ক গুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো কতটা শক্তিশালী হয়ে থাকে। তখন কি হবে যখন একটি ট্যাঙ্ক থেকে গুলি ফায়ার করা হবে একটি রেঞ্জ রোভার গাড়ির উপরে? তখন কি সেই গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যাবে, নাকি গাড়িটির কিছু হবে না? এছাড়া বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা শ্যাম্পু এবং লেবুর চোখলা নিয়ে এমন কিছু এক্সপেরিমেন্ট দেখবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, শ্রেডিং মেশিন ভার্সেস টুথপেস্ট। বন্ধুরা, আপনারা সবাই জানেন একটি শ্রেডিং মেশিন কতটা পাওয়ারফুল হয়ে থাকে, যেটা যে কোনো জিনিসকে একেবারে দুমড়ে মুচড়ে দিতে পারে। তখন কি হবে যখন অনেকগুলো টুথপেস্টকে একসাথে শ্রেডিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে? তো যখন অনেকগুলো টুথপেস্টকে এই শ্রেডিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টুথপেস্টগুলো যখন এই শ্রেডিং মেশিনের ভিতরে ঢুকতে থাকে, তখন সেই প্যাকেটগুলো থেকে টুথপেস্ট বাইরে বেরিয়ে যেতে থাকে। আর এগুলো এমন ভাবে বের হচ্ছিল যেটাকে দেখতে অনেকটা স্যাটিসফাইং লাগছিল এবং অনেকটা সুন্দর লাগছিল। কিন্তু বন্ধুরা, অবশ্যই এই এক্সপেরিমেন্টে এই টুথপেস্ট গুলোর অপচয় করা হয়েছে, যেটা একদমই ঠিক হয়নি। নাম্বার 4, শ্যাম্পু এক্সপেরিমেন্ট। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি বাটির মধ্যে কয়েকটি শ্যাম্পুর প্যাকেট থেকে শ্যাম্পু ঢেলে নেওয়া হয়। এরপর সেই শ্যাম্পুগুলোর মধ্যে কয়েক চামচ পানি দিয়ে দেওয়া হয়, আর এরপরে দিয়ে দেওয়া হয় কাগজে লাগানো আঠা, যেগুলোকে সচরাচর আমরা কাগজকে আটকানোর জন্য ইউজ করে থাকি। তো এরপর সেই আঠা সহ শ্যাম্পুগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। আর বন্ধুরা, অপর দিক দিয়ে একটি গ্লাসের মধ্যে কিছু গরম পানি নেওয়া হয় এবং সেই গরম পানির মধ্যে কিছু বোরেক্স অর্থাৎ ব্লিচিং পাউডার ঢেলে দেওয়া হয়। সেগুলোকে ভালোভাবে মিক্স করা হয়। এরপর সেই গ্লাস থেকে কয়েক চামচ পানি এই শ্যাম্পুর লিকুইডের মধ্যে ঢেলে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে শুরু করা হয়। আর বন্ধুরা, অনেকক্ষণ নাড়ানোর পর আপনারা তো দেখতে পাচ্ছেন এই লিকুইড শ্যাম্পুগুলো কেমন আঠার মতো ঘন হয়ে গিয়েছে। আর এটাকে যখন বাটি থেকে বাইরে নিয়ে আসা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যখন হাতে নেওয়া হয়েছিল, তখন এটাকে দেখতে অনেকটা স্যাটিসফাইং লাগছিল। আপনি চাইলে এই এক্সপেরিমেন্টটি বাসায় করেও দেখতে পারেন। কিন্তু বন্ধুরা, বাসায় আবার এক্সপেরিমেন্টটি করতে আপনার আম্মুর বকা খেলে আমাকে আবার দোষ দেন না কিন্তু। নাম্বার 3, ট্যাঙ্ক ভার্সেস কার। বন্ধুরা, আপনারা বিভিন্ন মুভিতে অথবা কোনো ভিডিওতে অবশ্যই দেখেছেন যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কগুলো কতটা শক্তিশালী হয়ে থাকে, যেটা যে কোনো জিনিসের উপরে ফায়ার করলে সেটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তো বন্ধুরা, তখন কি হবে যখন সেই শক্তিশালী ট্যাঙ্ক দিয়েই একটি রেঞ্জ রোভার গাড়ির মধ্যে একটি বোমা ফায়ার করা হবে? তখন কি সেই গাড়িটি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, নাকি গাড়ির কিছুই হবে না? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য একটি শক্তিশালী ট্যাঙ্ক নেওয়া হয়, যে ট্যাঙ্কের মধ্যে একটি তোপ অর্থাৎ বোমা সেট করে দেওয়া হয়। আর এরপর যখন সেই রেঞ্জ রোভার গাড়ির মধ্যে লক্ষ্য করে ফায়ার করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন বুম করে পুরো গাড়ির সামনের অংশ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, যেটাকে স্লো মোশনে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিশানাটা একটু এদিক ওদিক হওয়ার কারণে এই গাড়ির সামনের অংশটুকু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তো এরপরে আরেকটি রকেট লঞ্চার নেওয়া হয়, যেটার মাধ্যমে অনেক দূরে বোমা নিক্ষেপ করা যায়। এরপর যখন সেই অস্ত্র থেকে বোমা এই গাড়ির পিছন দিক দিয়ে আঘাত করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, যেটা একেবারে অবিশ্বাসজনক ছিল। নাম্বার 2, লেমন কভার এক্সপেরিমেন্ট। বন্ধুরা, আপনারা তো লেবু অবশ্যই খেয়েছেন, অথবা কমলা লেবু অবশ্যই খেয়েছেন, অথবা মালটা অবশ্যই খেয়েছেন, অথবা জাম্বুরা অবশ্যই খেয়েছেন। এই প্রত্যেকটি ফলের বাইরের যে খোলসগুলো থাকে, সেই খোলসগুলো যখন চাপ দেওয়া হয়, তখন এই খোলসগুলো থেকে এক ধরনের লিকুইড বাইরে ছিটতে থাকে, যেটা যদি আমাদের চোখে লাগে তখন চোখ অল্প পরিমাণে জ্বালা পোড়া করে। আর জ্বালা পোড়া করার কারণ হলো এই লিকুইডের মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে, যেগুলো মানবদেহের জন্য একদমই ক্ষতিকারক নয়। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই
এমনই একটি ফল থেকে একটি খোলস ছাড়ে না হয়। এরপর যখন সেই খোলসটিকে একটি বেলুনের সামনে নিয়ে চাপ দেওয়া হয়, তখন তা আপনারা দেখতে পাচ্ছেন বেলুনের মধ্যে কোনো আঘাত না করা সত্ত্বেও এই খোলসের ভেতরে থাকা লিকুইড গুলো এই বেলুনকে ফুটিয়ে দেয়, যেটা একেবারে অবিশ্বাসজনক ছিল। আপনি চাইলে এই এক্সপেরিমেন্টটিও বাসায় করে দেখতে পারেন। তো এরপর একটি মোমবাতি দেওয়া হয়, যে মোমবাতির কাছে যখন এই খোলসটিকে নিয়ে চাপ দেওয়া হয়, তখন তা আপনারা দেখতে পাচ্ছেন যখন এই খোলস থেকে লিকুইড গুলো বাইরে বেরোতে থাকে এবং আগুনের সংস্পর্শে আসে, তখন আগুন গুলো সেই লিকুইড ওয়ালা এসিড গুলোকে জ্বালিয়ে দিতে থাকে এবং আগুনের পরিমাণও দাও দাও করে বেড়ে গিয়েছিল। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 1, লাভা ভার্সেস কোকোনাট। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন গলন্ত লাভা কতটা ভয়ানক হতে পারে। তখন কি হবে যখন নারিকেলের মধ্যে এই গলন্ত লাভাকে ঢেলে দেওয়া হবে? তখন কি সেই নারিকেলটা একেবারে পুরো ছাই হয়ে যাবে নাকি অন্য কিছু হবে? চলুন দেখি আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য অ্যালুমিনিয়াম গলিয়ে লাভা তৈরি করে নেওয়া হয়, যে লাভাগুলো লোহার লাভা থেকে তুলনামূলক একটু কম শক্তিশালী। তো এরপরে একটি নারিকেলের উপর দিক দিয়ে ভালোভাবে ছিদ্র করে নেওয়া হয় এবং সেই ছিদ্র দিয়ে এই গলন্ত লাভাকে নারিকেলের মধ্যে ঢেলে দেওয়া হয়। আর বন্ধুরা, প্রথম প্রথম দিক দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই নারিকেলের ভেতর থেকে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বেরোতে থাকে, যেন মনে হচ্ছিল এখনই হয়তো আগুন ধরে যাবে এবং পুরো নারিকেলটি একেবারে ছাই হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন কিছু সময় পার হওয়ার পরে এই নারিকেলের ভেতর থেকে ধোঁয়ার পরিমাণ আস্তে আস্তে কমে যেতে থাকে। কিন্তু অবাক করার বিষয় এটা হচ্ছে যে এই নারিকেলে বিন্দু পরিমাণও আগুন ধরেনি এবং নারিকেলের বাইরের দিক দিয়ে কিছু হয়নি। তো বন্ধুরা, এরপর যখন সেই নারিকেলটিকে ভেঙে এর ভেতর থেকে লাভা বের করা হয়, তখন তা আপনারা দেখতে পাচ্ছেন এই শক্তিশালী লাভা এই নারিকেলের কিছুই করতে পারেনি, বরঞ্চ এই নারিকেলটিকে ফাটিয়ে যখন এই লাভার পিণ্ডটিকে বের করা হয়, তখন এটাকে দেখে মনে হচ্ছিল এটা হয়তো নারিকেলের ভেতরে থাকা খুরমা অথবা শাঁস। তো বন্ধুরা, আপনারা এটাকে কি বলে থাকেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে মজার মজার এক্সপেরিমেন্ট আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। তো দেখা হবে নতুন আরো এক্সপেরিমেন্টাল ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।